সো ফ্রেন্ডস, আমরা যারা ইনশট অ্যাপ ইউজ করি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, তো ভিডিও এডিটিং এ কিন্তু এখন স্লো মোশন কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই কিন্তু আমাদের রিলস হোক বা ভিডিওতে, ভিডিওটাকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা স্লো মোশন সবাই ইউজ করে থাকি। তো আমরা ইনশট ভিডিও এডিটিং অ্যাপে যেটা রয়েছে, ঠিক আছে, আমরা স্লো মোশন করি কিন্তু স্লো মোশনটা কিন্তু স্মুথ হয় না, ঠিক আছে। অনেক সময় কি হয়, স্লো মোশনটা কিন্তু জার্ক ফিল হয় আমাদের স্লো মোশনের মধ্যে। সো আমি এই ভিডিওর মধ্যে আপনাদের একটি ছোট্ট টিপস শেয়ার করব যে কিভাবে আমরা ইনশট মোবাইল ভিডিও এডিটিং অ্যাপের সাহায্যে বা ইনশট মোবাইল ভিডিও এডিটিং অ্যাপের মাধ্যমে আমরা কিভাবে স্মুথ যে আমাদের স্লো মোশনটা আছে সেটাকে আমরা অ্যাচিভ করতে পারি। তো সবার প্রথমে কি করব, আমরা ইনশট মোবাইল ভিডিও এডিটিং অ্যাপটাকে ওপেন করে নেব, দিয়ে আমরা নিউ প্রজেক্ট ওপেন করে নেব। সো ধরুন আমি এই ভিডিওটাকে স্লো মোশন করতে চাই, দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে, ঠিক আছে। তো কি করতে হবে, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট আমরা লেয়ারের উপরে ক্লিক করব, করার পরে আমরা এখানে চলে যাব স্পিডে, ঠিক আছে। তো আমরা যদি ফুল স্লো করতে চাই, দেখতে পাচ্ছেন ফুল স্লো করার পরে এখানে টিক করে দেবো, দেওয়ার পরে দেখবেন এটা কিন্তু একটি জার্ক ফিল আছে এর মধ্যে, ওকে। তো এখানে আমাদের একটি ছোট্ট কাজ করতে হবে, কি করতে হবে, এর উপরে ক্লিক করব, স্পিডের উপরে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এইখানে একটি স্মুথ বলে অপশান রয়েছে, ঠিক আছে। তো জাস্ট কি করব, এই স্মুথের উপরে ক্লিক করব, ক্লিক করে আমরা টিকের উপরে ক্লিক করে দেব, দেখবেন প্রসেসিং হওয়া কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 100% প্রসেসিং হয়ে যাওয়ার পরে যখন প্লে করব, তখন কিন্তু যে আমাদের পারফরমেন্সটা রয়েছে একদম স্মুথ স্লো মোশন ভিডিও কিন্তু আমাদের প্রোভাইড করে দেবে। তো একদম স্মুথ স্লো মোশন ভিডিও কিন্তু আমাদের প্রোভাইড করে দেবে। এইবার জাস্ট আমরা এটাকে সেভ করে এক্সপোর্ট করে নিলেই কিন্তু আমাদের স্লো মোশন ভিডিও রেডি হয়ে যাবে, একদম মাখনের মতো কিন্তু আমাদের স্লো মোশন কাজ করবে। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।